হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ ঈশা। তো বন্ধুরা, আগের মায়াপুরের প্রথম পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মায়াপুরের সমস্ত কিছু, ভোগ প্রসাদ সমস্ত কিছু। তো তোমাদের ওই ভিডিওতে বলেছিলাম যে এখানকার মন্দিরের ভিডিও করতে দেয় না, মানে অ্যালাউ নেই ঠাকুরের ভিডিও করা। তো কিন্তু মন্দির সম্পর্কে বা এখানকার সম্পর্কে যতটুকু জেনেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো, ফোন টোন জমা দিয়ে একদম মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তো বলি, এখানে সন্ধ্যে 6টার সময় আরতি হয়, শ্রীকৃষ্ণের নাম গান হয়। তো এত সুন্দরভাবে এখানে নাম গান হয় ঠাকুরের, মানে সত্যি না দেখলে মানে তোমরা বুঝতে পারবে না যে মনটা একদম ভরে যায়। মানে আমার সেখান থেকে আসতে ইচ্ছা করছিল না, প্রায় 1.5 ঘন্টা ধরে এখানে নাম গান হয়। তারপরে সব শেষে এখানে গীতাপাঠ করা হয়। তো সমস্ত কিছুই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না যেহেতু ফোনটা জমা নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, এখন তোমাদের সাথে শেয়ার করব গোশালা। তো এই সমস্ত কিছু কাল থেকে আজ পর্যন্ত যতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি সব কিন্তু এই মায়াপুর মন্দিরের এরিয়ার মধ্যেই শেয়ার করছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গোশালা। আর এখানে এই মায়াপুরের মধ্যেই এত জিনিস আছে দেখার আর এতটাই এরিয়া জুড়ে, তো তাই জন্য এখানে মন্দির থেকে গোশালাই বলো, গোশালা থেকে মন্দির যাই হোক, মানুষকে নয় টোটো নয় গরুর গাড়ি এইসব ব্যবহার মানে এইসবের করেই যেতে হচ্ছে, নাহলে অনেকটা হাঁটা পথ হয়ে যায়। তো এখন দেখো আমরা গোশালার মধ্যে পৌঁছে গেছি, আর এখানে নিচে অনেক দোকান আছে, ঘি মধু এইসব বিক্রি হচ্ছে, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে চলো তোমাদেরকে গোশালা থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো তো দেখো বন্ধুরা, এখানে প্রচুর প্রচুর গরু আছে, আর এক একটা গরুর সাইজ এত বড়, মানে অনেক বড় পরিমাণে। আর মানে ওদের সামনে গিয়ে ক্যামেরাতে মানে ফোনে ভিডিও করতে আমার এত ভয় লাগছে, একবার যদি ফোনটা নিয়ে চিবিয়ে ছুঁড়ে ফেলে দেয় ব্যাস হয়ে গেল আমার ফোন। তো দেখতেই পাচ্ছ, আর এমনভাবে তাকাচ্ছিল এক একটা গরু, তো বেশ ভয়ই লাগছিল। আবার কতজন দেখছি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তো বা আমার তো সাহসে কোলালো না, বাবা আমি পারিনি, তবে ভিডিও করেছি, যতটা পারলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, এই গরুটার শিংটা শুধু তোমরা একবার দেখো, আমার তো এই লাইফে ফার্স্ট টাইম আমি গরুর এত বড় একটা শিং দেখলাম। তো এই শিং করে যদি কাউকে একবার গুতিয়ে দেয় ব্যাস, তার আর বাঁচার কোনো আশা নেই। তো যাই হোক বন্ধুরা, অনেক গরু দেখালাম তোমাদেরকে, এরপর সোজা নিয়ে এলাম দোকানে। আর এখানে গোশালায় এসে দেখো, এখানে অনেক ঘি মধু অনেক কিছু বিক্রি হচ্ছিল, তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম। আর গোশালায় আসবো, আর দই ক্ষীর খাবো না, এটা হয় না। তো এখানে দেখো দই, মা আমরা দই কিনেছিলাম, দই খাচ্ছি। আর এখানে ক্ষীরটাও খুব খুব টেস্টি ছিল, দই ক্ষীর দুটোই টেস্টি ছিল। আর আমরা বাড়ির জন্য ঘিও নিয়েছিলাম। তো দেখো সন্ধ্যে হয়ে গেছে, আর এখানে একটা শো চলছিল, মানে দুবেলায় শো চলে এখানে, এই শ্রী চৈতন্যদেব এইসব সাবজেক্ট শোয়ের আর কি। তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম চারিদিকে লাইট, তবে আমরা শো দেখিনি, আমরা জাস্ট একটু চারিপাশটা ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আর এইদিকে প্রচুর প্রচুর দোকান আছে, ঠাকুরের জিনিস আছে, আরও অনেক কিছুই বিক্রি হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। অনেক জামা কাপড়ের দোকান আছে, তো এখান থেকে আমি একটা জামা নিয়েছি, আমার ভাই নিয়েছে, তো সেগুলো সব তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব। এই ভিডিওটা আর শেয়ার করবো না, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো অনেক জামা কাপড়ের দোকান আছে, অনেক অনেক দোকান। তো যাই হোক, কেনাকাটা করে আজকে রাতটা থেকে আমরা কালকে যাব নবদ্বীপ, আর নবদ্বীপ কালকে গিয়ে তোমাদের সাথে নবদ্বীপটা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসব। তো নবদ্বীপটা তোমাদের এই ভিডিওতেই দেখাবো। তো দেখো আমরা নবদ্বীপ চলে এসেছি পরের দিন সকালে, এটা হচ্ছে পোড়ামাতলা মন্দির।
বেশ বড় একটা বট গাছ আছে বলল নাকি, অনেক পুরনো এই বট গাছটা। তো এই মন্দিরটাই আমরা নবদ্বীপের, যদি তোমরা মনে করো সাইট সিন দেখবো, তো অবশ্যই পোড়ামাতলা এসে মাকে দর্শন করে যেও সবাই। আর এছাড়াও এখানে অনেক আরো অনেক কিছু দেখার আছে, যেমন হচ্ছে দেখো আমরা এখন এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি, নব সাজে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সব জায়গাতেই মন্দিরের ভিডিও আর করতে দেয় না, তবুও যেটুকু ভিডিও আমি করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই মন্দিরেও আমাকে ঠাকুরের ভিডিও কোনো কিছুই করতে দেয়নি। আর এখানে একটা গুপ্ত বৃন্দাবন আছে, সেখানে ভিডিও অ্যালাউ ছিল, তো সেখানেই আমি অল্প করে ভিডিও করেছি, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো, আর তারপরেই ভিডিওটা আমি শেষ করে দেবো। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমাদের নবদ্বীপ
আমাদের মায়াপু সমস্ত কিছু ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটাই শুধু কথা বলবো যে এরপর যারা এখানে আসবে তারা একদিনের ট্যুরে এসো না, আসলে দুদিনের ট্যুরে এসো, তাহলে কিন্তু তোমরা মানে ধীরে ধীরে জিনিসগুলো দেখতে পারবে। আমরা একদিনের ট্যুরে এসেছিলাম বলে, মানে একদিন বলবো না, দেড় দিনের ট্যুরে এসেছিলাম, তাই জন্য আমরা রেস্ট করার খুব একটা বেশি টাইম পাইনি। তো তোমরা আসলে অবশ্যই দুদিনের ট্যুরে এসো, মানে দুটো রাত এখানে থাকার চেষ্টা করো। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসা মাত্র পেস্তা পারো কত হ্যাপি। তো তোমরাই বলো, এদেরকে ছেড়ে কোথাও যেতে একদমই ভালো লাগে না, দেখতে পাচ্ছো ওরা কতটা খুশি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এইটুকু একটু ভিডিও করে রেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন যারা আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো বন্ধু আজকের মতন, টাটা।